আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফুড ল্যাব উইথ নুসরাতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে সুস্বাদু একটা জিরার ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন রোজা রাখার পরে এ ধরনের একটা ডেজার্ট আসলে শরীরের জন্য খুবই উপকারী। এখানে প্রথমেই আমি এক কাপ পরিমাণ জিরা নিয়ে নিচ্ছি। জিরাটাকে আমি একটু চেলে নিচ্ছি, যেন চিরার ভিতরে যে ছোট ছোট ময়লা আছে সেগুলো বের হয়ে যায়। এর জন্য একটা আমি ছাঁকনি নিয়েছি এবং এর ভিতরে জিরাটা দিয়ে আমি নেড়ে নেড়ে চিরার ময়লাগুলো বের করে নিচ্ছি। দেখুন কতটা ময়লা বের হয়েছে। এবার আমি চিরাটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি স্ট্রেনারে রেখেই পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে স্ট্রেনারের ফাঁকা দিয়ে চিরা যদি কোনো ময়লা থাকে ওইটা বের হয়ে যাবে এবং চিরাটা খুব ভালো করে পরিষ্কার হবে। ধুয়ে নেওয়া জিরাটার ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পরে দেখবেন জিরাটা একদম ঝরঝরা হয়ে ফুলে গেছে। আপনি যদি অতিরিক্ত পানি দেন তাহলে জিরাটা কিন্তু বেশ নরম হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। ফিরে আসছি 15 মিনিট পর। দেখেন আমার জিরাটা কিন্তু একদমই ঝরঝরা রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের ঘন দুধ। আমি এখানে লিকুইড দুধটাকে ঘন করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে পাউডার দুধটাকেও জাল করে ঘন করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপের 1/4 ভাগ কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেক গুণ বেশি আসবে। তবে কেউ চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তবে এই ডেজার্টের আসল স্বাদটা পেতে হলে কিন্তু কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে। এখানে আমি খেজুর কেটে দিয়ে নিচ্ছি একটা ছোট ছোট করে। দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া কলা। মালটা দিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। বেদানার দানা দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণকে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে আপেল ব্যবহার করতে পারেন, নাশপাতি ব্যবহার করতে পারেন, আঙুর ব্যবহার করতে পারেন, সিজনাল ফ্রুটসগুলো ব্যবহার করতে পারেন, যেমন আম কাঁঠাল এগুলো এখানে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে নিচ্ছি এতে সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। ডেজার্টটা প্রায় তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পরিবেশনের সময় উপরে আমি দিয়ে নিচ্ছি কেটে নেওয়া খেজুর কিছুটা, মালটা দিয়ে নিচ্ছি আমি 2-3 টুকরো, কলা দিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, বেদানা দিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে খাওয়ার আগ্রহ বেড়ে যায় অনেক গুণ। তাই আপনি আপনার মন মতো করে সাজিয়ে ডেজার্টটাকে পরিবেশন করতে পারেন। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে খুব মজার একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। আর রোজার সময় এই ডেজার্টটা সত্যি শরীর ঠান্ডা রাখতে অনেক কার্যকর। সবাই বাসায় ট্রাই করবেন প্লিজ। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।